ছোট একজন মানুষ হেঁটে হেঁটে আসছেন। প্রথম দেখে আপনার মনে হতে পারে কোনো শিশু হাঁটছে। এরপর দেখলেন কয়েকজন মানুষ হাসি মুখে তার পেছনে দাঁড়িয়ে আছেন। তার ছবি তোলা হচ্ছে, তাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। এবার আপনার মনে কৌতূহল হলো, ঘটনা তাহলে কি? মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। টেবিলে দাঁড় করিয়ে ছোট মানুষটার উচ্চতা মাপা হচ্ছে। এরপর তাকে টেবিলেই বসিয়ে ছবি তোলা হলো। সবশেষে তাকে শুইয়ে দিয়ে মাপা হলো তার শরীর। হাস্যোজ্জ্বল মুখে টেবিলে উঠে বসলেন আফসিন। তাকে দেওয়া হলো গিনেস বুকের পক্ষ থেকে সনদ। এতক্ষণে আপনি বুঝতে পারলেন যে নতুন করে কেউ গিনেস বুকে রেকর্ড গড়ল। এবার আপনি এগিয়ে গেলেন, কে রেকর্ড গড়ল তার সম্পর্কে জানার চেষ্টা শুরু করলেন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বোকান থেকে এসেছেন আফসিন ইসমাইল গাদের জাদে। তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে দাবি করে থাকেন। দুবাইয়ের রেডিসন ব্লু হোটেলে আফসিনের দাবি অনুযায়ী গিনেস ওয়ার্ল্ড তার উচ্চতা মেপে দেখে। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বের সবচেয়ে জীবিত খাটো মানুষ হিসেবে স্বীকৃতি দেয় তারা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়, আফসিনের বয়স 20 বছর, উচ্চতা 65.24 সেন্টিমিটার বা 2 ফুট 14 ইঞ্চি। এর আগে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ ছিলেন কলম্বিয়ার এডওয়ার্ড নিনো, তার উচ্চতা ছিল 2 ফুট 30 ইঞ্চি। আফসিন নিনো থেকে 16 ইঞ্চি বেশি খাটো। বোকানের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন আফসিন। নিয়মিত স্কুলে যেতে তাকে করতে হয়েছে সংগ্রাম। শারীরিক অসুস্থতার কারণে ব্যাগ ও প্রয়োজনীয় জিনিস বহন করা তার জন্য কষ্টকর ছিল। এর পরেও সফলতার সঙ্গে পেরিয়েছেন স্কুলের গণ্ডি। আফসিনের বাবা বলেন, ঘরে অসুস্থ সন্তান থাকলে দুশ্চিন্তা বেশি থাকে। এরকম সন্তানের যত্ন নিতে ব্যয় করতে হয় প্রচুর সময়, তবে আফসিন তার দৃঢ় মনোবল দিয়ে আমাদেরকে নির্ভর রাখার চেষ্টা করে। আফসিনের মা বলেন, অসুস্থতা এবং শত প্রতিবন্ধকতার পরও সন্তান যে বিশ্ব রেকর্ড করার মানসিকতা রাখে তা ভাবলেই মনে আনন্দ চলে আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার পরও আফসিনের মনে একটাই ইচ্ছা, সুস্থভাবে বেঁচে থাকা। শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে চান আফসিন। আফসিন বলেন, আমি পড়াশোনা করতে পছন্দ করি, ভবিষ্যতে চিকিৎসক হতে চাই, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য থেকে মুক্তি পেতে চাই সচ্ছল জীবন।